নমস্কার বন্ধুরা সিলেট পরীক্ষার বাংলা ক্লাসে আবার আবার আপনাদের স্বাগতম জানাই তো দেখুন আমরা আজকে আবারও ডিসকাস করব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন নিয়ে তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন যত বেশি সলভ করবেন তত আপনাদের পরীক্ষার জন্য যথেষ্ট লাভবান হবে তত আপনাদের প্র্যাকটিস ভালো হবে আপনাদের পরীক্ষায় মার্ক ভালো আসবে এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে কী কী ধরনের প্রশ্ন এসেছিল সেটা যদি জানা থাকে তো আপকামিং দিনে কী ধরনের প্রশ্ন আপনার আসতে চলেছে সেটাও আপনি একটা অনুমান করতে পারবেন তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দুই দুই হাজার জানুয়ারি মাসে যে আমাদের অনলাইন পরীক্ষা হয়েছিল সেই অনলাইন পরীক্ষার কোয়েশন পেপার আমরা নিয়ে এসেছি আপনার জন্য ঠিক আছে তো এই ক্লাসের পিডিএফটাও আপনারা পেয়ে যাবেন সবটি ক্লাসের পিডিএফ আমরা প্রোভাইড করে থাকি তো পিপিএডগুলো কোথায় পাবেন অবশ্যই আমরা বলে দেবো আপনাদের ক্লাসের মধ্যে সুতরাং টেনশন করবেন না সুতরাং ক্লাসটাকে আগে ভালো মতো দেখতে থাকুন তো দেখুন এখানে আপনাদের প্যাসেজ থাকছে তারপর আমাদের কবিতা আছে তো প্যাসেজ এবং কবিতা নিয়ে আজকে আমরা ডিসকাস করব আজকে আমরা প্যাটাগোজি নিয়ে আলোচনা করবো প্যাসেজ আমরা অন্য একটা ক্লাসে প্যাসেজ ডিসকাস করব সুতরাং আজকে আমরা একশো ছয় থেকে আমাদের রয়েছে পাটাগোজি পনেরোটা কোয়েশন তো প্যাডাগোজি যতগুলি সম্ভব আমরা আজকে সলভ করার চেষ্টা করবো সুতরাং একদম সাথে থাকুন দেখুন কী বলেছি এবং অফিসিয়াল আনসারকে সহ আমরা আপনাদের আনসারগুলো বলে দেবো ঠিক আছে ভাই দেখুন নিচের কোনটি বুনিয়াদী পঠন দক্ষতা ফাউন্ডেশনাল রিডিং স্কিল নয় ফাউন্ডেশনাল রিডিং স্কিল এফএলএন এফ এল এর নাম আপনারা শুনেছেন নিপুণ ভারত নিপুণ আসামের অন্তর্গত নিপুণ আসাম নিপুণ আসামের অন্তর্গত একটা স্কিম হচ্ছে এফএলএন যেটা সরকারের যেটা নাম হচ্ছে ফাউন্ডেশনাল লিটারেসি এবং নিউমারেসি ঠিক আছে বুনিয়াদি সাক্ষরতা এবং স্যাংিকতা আমাদের সরকার চাচ্ছে যে প্রত্যেকটা শিশু যাতে তার ফাউন্ডেশন বেসটা যাতে তার ডেভেলপমেন্ট হয় তার জন্য একটা স্কিম লঞ্চ করা হয়েছে তার জন্য প্রত্যেকটা এলপি স্কুলের শিক্ষকদের বা প্রি প্রাইমারি স্কুলের শিক্ষকদের এখানে এফএলএন এর পাঁচ দিনের ট্রেনিং তাছাড়া আরও স্পেশাল কিছু ট্রেনিং সব শিক্ষকদের প্রোভাইড করা হয়েছে যাতে করে কিভাবে তারা শিক্ষাদান করলে ছাত্ররা একটা ভালো নম্বর ক্রেক করতে পারে ছাত্ররা একটা ভালো জ্ঞান লাভ করতে পারে ছাত্রদের কীভাবে জ্ঞান প্রদান করা যায় এই রিলেটেড তো দেখুন তো আমাদের প্রশ্ন হচ্ছে কি এই যে ফাউন্ডেশনাল রিডিং স্কিল নিচের কোনটা রিডিং স্কিল নয় ফাউন্ডেশনাল রিডিং স্কিল নয় অর্থ উদ্ধার বা সংকেত উদ্ধার মানে ডিকোডিং শব্দ শনাক্তকরণ মানে ওয়ার্ড রেকগনিশন রূপতত্ত্ব মানে মরফোলজি ফলজি শব্দ বান্ডার পঠন মানে রিডিং ভকেবুলারি ঠিক আছে রিডিং ভকেবুলারি তো এক্ষেত্রে কারেক্ট আনসার কোনটি হবে কোয়েশ্চন নাম্বার হান্ড্রেড সিক্স তো আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে কারেক্ট অ্যান্সার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের যে রিডিং স্কিল দক্ষতা বা আপনারা কতটুকু শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন এটা আপনারাও কিন্তু বুঝতে পারবেন সুতরাং আপনারা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে কমেন্ট করে প্রত্যেকটা প্রশ্নের কয়েক আনসার আপনারা জানাতে বলবেন না বারবার আপনাদের বলব না সুতরাং আপনারা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমাদের আগে কমেন্ট করে জানিয়ে দিন তো দেখুন বুনিয়াদি পঠন দক্ষতা রিডিং দক্ষতা দেখুন ডিকোডিং ডিকোডিং হচ্ছে কি একটা ছাত্র যখন পড়বে পড়ে সে যখন পড়বে তখন ওই পড়ার ফাউন্ডেশনাল রিডিং রিডিং শব্দের অর্থ কি হোয়াট ইজ রিডিং আমাদের জানতে হবে হোয়াট ইজ রিডিং এখান থেকে আমরা জেনে যাবো হোয়াট ইজ রিডিং রিডিং মানে এখানে শুধু লেখা রয়েছে একজন শিক্ষক শিক্ষিকা তার শিশু শিক্ষার্থীদের ভাষা অর্জনের জন্য প্রথম আমি পড়লাম এই পড়াটাকে কি আমার রিডিং হলো না ভাই পড়াটা হচ্ছে রিডিং শব্দের অর্থটা হচ্ছে ফাউন্ডেশনাল দিক দিয়ে আমাদের রিডিং কি ফাউন্ডেশনাল রিডিংটা কি যে ওই যে জিনিসগুলো রয়েছে ওই যে আমার ওই যে একটা লাইন দেখতে পাচ্ছি এই যে একটা লাইন আমি দেখতে পাচ্ছি এই লাইনটা আমি পড়বো পড়ার পর এই লাইনের মধ্যে কি লেখা আছে সেই জিনিসটাকে আমাকে বুঝতে হবে ঠিক আছে এই সম্পূর্ণ জিনিসটা আমি পরে বুঝব পরে বুঝতে আমাকে কি করতে হবে এই যে শব্দগুলো প্রত্যেকটা শব্দের অর্থ আমাকে ভালো করে জানতে হবে প্রত্যেকটা শব্দের অর্থ জানতে হবে এবং শব্দগুলো আমাকে চিনতে হবে ঠিক আছে তো শব্দগুলো যদি চিনতে হয় তাহলে ওয়ার্ড রেকগনিশন আমার থাকতে হবে শব্দ শনাক্তকরণ এই সবগুলো পড়ে আমি জিনিসটাকে বুঝবো তার মানে কি অর্থ উদ্ধার করতে হবে আমাদের সংখ্যা দুধা ডিকটিং আমার থাকতে হবে তারপর ভকেবুলারি রিডিং বা এই যে একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দের রিলেটেড আমাকে কিছু পড়তে হবে ঠিক আছে শিক্ষক শিক্ষিকা এটা শিক্ষক না দিয়ে শিক্ষকও দিতে পারে যে শিক্ষক শিক্ষিকা আমাদের ক্লাসে টিচার বললে শিক্ষক শিক্ষিকা এই জিনিসটা আমাদের জানতে হবে সুতরাং এই তিনটা হবে কারেক্ট কিন্তু এখানে নয় কোনটি নয় হচ্ছে মরফোলজি বা রূপতত্ত্ব রূপতত্ত্ব রূপগত দিক দিয়ে ফাউন্ডেশনের রিডিং স্কিলে কথা বলে না একজন শিক্ষক শিক্ষিকা তার শিশু শিক্ষার্থীদের ভাষা অর্জনের প্রথম বছরগুলিতে নির্দেশ অথবা প্র উৎসাহনের আকারে তাদের যেমন বলা হবে তেমনটি করতে বলেন এখানে তিনি অনুসরণ করছেন কি অনুসরণ করছেন একজন শিক্ষক বা শিক্ষিকা তার শিশু শিক্ষার্থীদের ভাষা অর্জনের জন্য প্রথম বছরগুলিতে তিনি নির্দেশ অথবা প্র উৎসাহনের আকারে যেমন বলা হবে তেমনি করতে বলে তিনি বলেন যে আমি তোমাদের যেমন বলবো তোমরা তেমন করে দেখাবে এটা কি নিজে করো কৌশল সামগ্রিক প্রতিক্রিয়া শারীরিক প্রতিক্রিয়া টোটাল ফিজিক্যাল রেসপন্স অ্যাপ্রোচ না করে শেখানীতি না গল্পকথন পদ্ধতি আমি যেমন করব যেমন বলবো তোমরা সেরকম বলো আমি যদি বলি তোমরা কানে ধরো তোমরা কানে ধরবে আমি যদি বলি তোমরা হাতে ধরো হাতে ধরবে আমি যদি বলি যে আঙ্গুলে ধরো আঙ্গুলে ধরবে আমি যদি বলি তোমরা পায়ের পাতা ধরো তাহলে তোমরা পায়ের পাতাতে ধরবে সুতরাং এটা কি হলো এটা হলো ভাই টোটাল ফিজিক্যাল রেসপন্স অ্যাপ্রোচ তাই না নেক্সট ভাষা হচ্ছে ড্যাশ এর সামাজিক উপায় বা সোশিয়াল টুল ভাষা ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন আসে খুব গুরুত্বপূর্ণ ভাষা কী ভাষা হচ্ছে ব্যাখ্যা এর মা এর সামাজিক উপায় ভাষা হচ্ছে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া অর্থাৎ মিথস্ক্রিয়া একটা সামাজিক উপায় ভাষা হচ্ছে জ্ঞাপন মানে অ্যান্টিমেশনের একটা সামাজিক উপায় ভাষা হচ্ছে হস্তক্ষেপণের একটা সামাজিক উপায় এখানে ওয়ান জিরো এইট ক্যারেক্টার স্যার কি হবে কীভাবে ক্যারেক্টার তাড়াতাড়ি কমেন্ট করবে তাড়াতাড়ি কমেন্ট বড়িয়া কমেন্ট করবে এক ভাষা হচ্ছে ড্যাশ এর সামাজিক উপায় বা সোসিয়েল টুল কি হবে কয়েকটা আনসার ভাষা হচ্ছে কি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়ার একটা সামাজিক উপায় ভাষা হচ্ছে আমি ভাষা ব্যবহার করব আমি এমন ভাষা ব্যবহার করব যে আমি শুধু একলা এই ভাষাটা জানি আর কেউ ভাষাটা জানে না তাহলে এই ভাষাটা ব্যবহার করে আমার কি লাভ হবে আমি এমন ভাষাটা ব্যবহার করব যেটা পারস্পরিক সবাই বুঝতে পারে তার ক্রিয়া প্রতিক্রিয়া সবাই বুঝতে পারে দুজনে তিনজন একটা ক্রিয়া প্রতিক্রিয়া হয় ইন্টারেকশন হয় সেটাই হচ্ছে কি ভাষার সামাজিক উপায় ঠিক আছে ভাই নেক্সট কোনো পাঠ পড়ে তার অন্তর্গত পুঙ্খানুপঙ্খতা স্নান স্থান নাম ধাম দিনকণ খুঁজে বের করার সামর্থ্য কার থাকে বৈশ্বিক মানে গ্লোবাল কম্প্রিহেনশন লোকাল কম্প্রিহেনশন ড্রয়িং ইনফারেন্স ইনফারেন্স তারপর হচ্ছে ইন্টারপ্রিটেশন অব দ্য টেক্সট পার্টির ব্যাখ্যাকরণ প্রতীয়মানতা নির্ণয় স্থানিক অনুধাবন না বৈশ্বিক কোনটি হবে ওয়ান জিরো নাইন কমেন্ট বক্স কোনো পার্ট তার অন্তর্গত পুঙ্খানুপুখতার স্থান নাম ধাম দিনকণ খুঁজে বের করার সামর্থ্য কার থাকে আমরা বলি না স্থানীয় সময় কয়টা বাজে ভাই কারণ সময় সময় কিন্তু আন্তর্জাতিক সময় রয়েছে স্থানীয় সময় রয়েছে তো আমরা জেনারেলি একটা পাঠ পড়ে আমরা তখন সেটা স্থানীয় সময় নির্ণয় করি আমরা আন্তর্জাতিক সময় নির্ণয় করি না সুতরাং স্থানীয় অনুধাবন বা লোকাল কম্প্রিহেনশন ইজ দ্য রাইট আনসার কোন শিক্ষক শিক্ষিকা কি করলেন দেখুন তো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পঠন উপভোগ এবং সংশ্লিষ্ট ধারণাটিকে আরও ভালোভাবে আয়ত্তিকরণের জন্য একটি দীর্ঘ নিবন্ধ পড়তে দিলেন এখানে তিনি কি চর্চা করছেন একজন শিক্ষক শিক্ষিকা তিনি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পঠন উপভোগ এবং সংশ্লিষ্ট ধারণাটিকে আরও ভালোভাবে আয়ত্তকরণের জন্য একটা দীর্ঘ নিবন্ধ বা একটা আর্টিকল তিনি তাদের পড়তে দিলেন এখানে তিনি কি চর্চা করছেন তিনি পঠন উপভোগ এবং ধারণাটিকে একটা তিনি একটা আর্টিকল পড়তে দিলেন আর্টিকল পড়তে দেওয়াটা তার কি এক্সটেনশিভ রিডিং না ইন্টেন্সিভ রিডিং না জিক্স রিডিং না পার্টনারশিপ রিডিং এটাকে ব্যাপক পার্ট বলবো ব্যাপক পার্ট বলবো না নিবিড় পার্ট বলবো না পরস্পর নির্ভর পার্ট বলবো না অংশীভাগী পার্ট বলবো কারেক্ট অ্যান্সার কোনটি হবে হ্যান্ডেটেন তো এক্সটেনশিপ রিডিং কি ইন্টার্নশিপ রিডিং কি পার্টনার রিডিং কি জেক্স রিডিং কি বা রিডিংয়ের আরও কয়টি পার্ট রয়েছে স্ক্যানিং কি স্কিমিং কি এই সবগুলি আমাদের কনসেপ্টে ক্লাস প্রোভাইড করে দেওয়া আছে কনসেপ্টের ক্লাসে আপনারা কাইন্ডলি দেখে নেবেন তো দেখুন এখানে কারেক্ট আনসার হবে কি যখন পড়ে সে একটা যখন বোঝার চেষ্টা করছে আয়ত্তিকরণের ক্ষেত্রে তখন সেটা হবে এটা কি এক্সটেন্সিভ রিডিং বা ব্যাপক পার্ট শিশু শিক্ষার্থীর নতুন শব্দাবলী শেখানোর বস্তু সামগ্রী ব্যবহার করেন কারণ শিক্ষক বা শিক্ষিকা বাস্তবে কি করতে পারেন এটা হচ্ছে প্রশ্ন এটি শব্দগুলি সঠিক উচ্চারণ শেখাতে সাহায্য করে শিক্ষ শিশু শিক্ষার্থীদের নতুন শব্দাবলী শেখানোর জন্য নতুন বস্তু সামগ্রীর প্রয়োজন কারণ এতে করে শিক্ষক বা শিক্ষিকা বাস্তবে কি করতে পারেন কেবল বাস্তব সামগ্রীর মাধ্যমেই আমরা শব্দ গড়ে তুলতে পারি শিশু শিক্ষার্থীরা বিমূর্ত চিন্তা করতে সমর্থ নয় এটি শিক্ষার্থীদের বাস্তব জীবনে দেখা বস্তু সামগ্রীর সঙ্গে সংশ্লিষ্ট শব্দাবলীর সংযোগ সাধনে সাহায্য করে এখানে দেখুন এক নম্বর কথা কি বলেছে কেবল প্যাডাগুজির কোনো অপশনে যদি কেবল থাকে অর্থাৎ যদি অনলি বা এলুন আপনারা ইংলিশে যারা দেখছেন অনলি বা এলুন যদি থেকে থাকে কোনো প্যাডাগোজির কোনোতে সিডিপির প্যাডাগজি হোক বা যে কোনো সাবজেক্ট যে কোনো কাইন্ড অফ প্যাডাগজি যদি কেবলমাত্র বা অনলি বা শুধুমাত্র বা এলুন এই ধরনের যদি টার্ম থাকে আপনারা কেটে দেবেন কারণ কেবল শব্দ প্যাডাগোজিতে ব্যবহার হয় না শিশু শিক্ষার্থীরা বিমূর্ত চিন্তা করতে সমর্থ নয় কে বলেছে সমর্থ নয় ভাই যেসব শিশুদের আই আইকিউ ঠিক আছে ইন্টেলিজেন্স যেটা কোয়েশেন্ট যেটা তার বুদ্ধাঙ্ক পরিমাণ যার যার বেশি রয়েছে তারা কিন্তু বিমূর্ত চিন্তা করতেও সক্ষম হয় ছোটো শিশুরা যাদের আইকিউ লেভেল কম আছে তারা পারবে না ঠিক আছে যাদের আইকিউ বেশি আছে তারা কিন্তু বিমূর্ত চিন্তা করতে পারে সুতরাং এটা হলো না এটি শব্দগুলি সঠিক উচ্চারণ আমরা বস্তু সামগ্রী ব্যবহার করব যেমন আমি তাকে আজকে ব্ল্যাকবোর্ড শেখাচ্ছি ব্ল্যাকবোর্ড শেখানোর ক্ষেত্রে ব্ল্যাকবোর্ড তাতে শেখাচ্ছি ব্ল্যাকবোর্ড শেখার ক্ষেত্রে আমি যদি তার সামনে ব্ল্যাকবোর্ডটা ধরে দেই এতে করে তারকে সঠিক উচ্চারণ হয়ে গেলো আমি তো ব্ল্যাকবোর্ড মুখে উচ্চারণই করছি না শুধু তাকে ব্ল্যাকবোর্ডটা দেখাচ্ছি যে এটা এই দেখো তাহলে তারকে উচ্চারণ ব্ল্যাকবোর্ড উচ্চারণটা কি হয়ে গেল না উচ্চারণটা হলো না তিনটা ক্যান্সেল তিনটা অপশন এলিমিনেট করলে আফটারঅল আফটার অপশন নাম্বার ফোর কারেক্ট না হয় আর যাবে কোথায় ভাই ফোর তো কারেক্ট হতেই হবে তাই না এটি শিক্ষার্থীদের বাস্তব জীবনে দেখা বস্তু সামগ্রীর সঙ্গে সংশ্লিষ্ট শব্দাবলীর সংযোগ সাধনে সাহায্য করে নেক্সট কোনো নতুন কোনো ভাষা শিখতে শুরু করার একটি সময় পর্বে শিক্ষার্থী ভাষাটি বুঝতে পারে কিন্তু বলতে পারে না এই সময় পর্বটিকে কি বলা হয় একটা নতুন যখন কোনো একটা ভাষা একটা শিশু শিখতে শুরু করে তখন শিক্ষার্থীটা ভাষাটা বুঝতে পারে কিন্তু সে ভাষাটা বলতে পারে না এই যে সময় পর্ব এই সময়কে গিয়ে কী বলবো বলা হবে বাক প্রবেশক নীরব প্রারম্ভিক উৎপাদন না প্রবেশক বুঝতে পারছেন তো একটা শিশু যখন প্রথমেই ভাষা শুরু করবে শিখতে শুরু করবে তখন সে ভাষাটা বুঝতে পারে কিন্তু সে বলতে পারে না এই সময়কে আমরা কি বলবো এটা হচ্ছে সাইলেন্ট পিরিয়ড সে বুঝতে পারে কিন্তু বলতে পারে না তো বলতে পারে না ডেট ইজ কল্ড ইট ইজ কল্ড সাইলেন্ট পিরিয়ড একজন কার্যকর বা ফলপ্রদ ভাষা শিক্ষক একজন কার্যকর ভাষা শিক্ষক তিনি কি করেন শিশুদের পাঠ্যপুস্তকে প্রদত্ত সমস্ত প্রশ্নের উত্তর শিখিয়ে দেবেন শিক্ষণ কার্যে পাঠ্যপুস্তকের সঙ্গে সঙ্গে অন্যান্য উপাদানও ব্যবহার করবেন কেবলমাত্র পাঠ্যপুস্তকে প্রদত্ত প্রশ্নগুলির উপরেই প্রশ্নপত্র তৈরি করবেন সম্পূর্ণভাবে অনুমোদিত বইটির উপরেই নির্ভর করবেন একজন কার্যকর ভাষা শিক্ষক তিনি কি করবেন কোয়েশ্চন নম্বর হান্ড্রেড থার্টিন কী হবে কারেক্ট অ্যান্সার কমেন্ট করুন তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী হবে ওয়ান হবে না টু হবে না থ্রি হবে না ফোর হবে আপনারা একটু কমেন্ট করুন তো ভাই কারেক্ট আনসার কী হতে পারে ভাই তাড়াতাড়ি ফার্স্ট করেন দেখুন এখানে হচ্ছে কেবলমাত্র আগে বলেছিলাম কেবলমাত্র কেটে দিন কেবলমাত্র পাঠ্যপুস্তকে প্রদত্ত শুধুমাত্র বই 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 পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তক হলে হবে না সম্পূর্ণরূপে বইয়ের প্রতি নির্ভর একদম বই ছাড়া তিনি এক পাও যাবেন না আমরা কোনো সময় রিলেটেড যেমন আমি আপনাদের যদি একটা টপিক বোঝার চেষ্টা করি যেমন আমি আপনাদের যদি ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন যদি আমি আপনাদের বুঝাই আমি অনেক ক্লাসে বুঝিয়েছি আপনাদের কনসেপ্ট ক্লাসে বুঝিয়ে দিয়েছি তো ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বোঝাতে গেলে কিছুটা অপ্রাসঙ্গিক কথা বা অপ্রাসঙ্গিক গল্প যেগুলো আমাদের বইতে নেই এই গল্পগুলোও কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি যাতে করে আপনি একদম খুব ভালো করে বুঝতে পারেন যে ল্যাঙ্গুয়েজ লার্নিং কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কী অত এইভাবে আমরা যখনই শিশুদের কোনো একটা কিছু বোঝাই বুঝাতে চাই তখন শুধুমাত্র যে বইয়ে যা আছে শুধু তার উপর ডিপেন্ড না করে আমরা যদি বই ছাড়াও পুস্তকের বাইরে গিয়েও অর্থাৎ বই ছাড়াও বইয়ের মধ্যে তো আছে ঠিক আছে বই ছাড়াও আরও কিছু নতুন যদি কিছু গল্পগুজব বা নতুন কিছু কাহিনি যদি আমরা নিজে থেকে অ্যাড করে শিশুদেরকে বোঝাতে পারি তাহলে কিন্তু খুব তারা ভালো করে শিখতে পারে আর শুধুমাত্র অনলি একদম সম্পূর্ণরূপে অনুমোদিত যা বইয়ে অনুমোদন আছে তাই করব না ভাই সেটা হচ্ছে না ক্যান্সেল শিশুদের পাঠ্যপুস্তকে প্রদত্ত সমস্ত প্রশ্নের উত্তর শিখে দেবেন প্রশ্ন যা আছে তোমরা সব মুখস্ত করো ভাই সব প্রশ্ন শিখো শেখা হলো না এই ধরনের শেখা হয় না আলটিমেটলি অপশন আবার টু ইজ দ্য রাইট অ্যান্সার শিক্ষণ কার্যে পাঠ্যপুস্তকের সঙ্গে সঙ্গে অন্যান্য উপাদানও পাঠ্যপুস্তক ব্যবহার করব ঠিক আছে কিন্তু তার সঙ্গে আমরা কি করব অন্যান্য উপাদানও ব্যবহার করব ঠিক আছে একজন শিক্ষক তার ছাত্রছাত্রীদের ভাষা সংক্রান্ত কাজগুলি একটা ফোল্ডারে রাখেন আচ্ছা পরে তাদের ভাষা সংক্রান্ত কৃতি বা অ্যাচিভমেন্ট মূল্যায়নের জন্য ব্যবহার করেন মূল্যায়নের এই পন্থাকে কি বলা হবে সমস্যা নির্ণায়ক অভীক্ষা মানে ডায়াগনস্টিক টেস্ট ব্যক্তিগত ঘটনা নথি মানে অ্যানোডোটাল রেকর্ড সংযুক্ত বা সামেটিভ মূল্যায়ন বা পোর্টফোলিও মূল্যায়ন প্রথমে তিনি কী করলেন ভাষা সংক্রান্ত কাজগুলি একটা ফোল্ডারে বা ফাইলে রাখলেন পরে তাদের ভাষা সংক্রান্ত কৃতি বা অ্যাচিভমেন্ট মূল্যায়নের জন্য ব্যবহার করলেন এই পন্থাকে আমরা কি বলবো একশো চোদ্দো যদি কোনো কিছু তথ্য যদি কোনো ফোল্ডারে বা ফাইলে রাখা হয় ফাইল থেকে পোর্টফোলিও যদি বুঝেছিলাম যে ফাইল থেকে কি হয় পোর্টফোলিও হয় যদি একটা একটা শিশুর সবগুলো রেকর্ড যদি আমরা একটা ফাইলের মধ্যে কাভার করে রেখে দিই তো ফাইল মানে ধরে নিন ফোল্ডার ফাইল বা ফোল্ডার আমরা এমনিতে রাখলে ফাইল বা কম্পিউটারে যদি রাখি তাহলে ফোল্ডার একটা ফাইল বা ফোল্ডারে যদি আমরা রেখে দিই তখন সেটা কি হয়ে যায় আমাদের পোর্টফোলিও মূল্যায়ন হয়ে যায় ঠিক আছে আর সমস্যা নির্ণায়ক অভিজ্ঞতা সমস্যা নির্ণায়ক অভিজ্ঞতা হচ্ছে কি ডায়াগনস্টিক টেক্সট মানে তার সমস্যা হচ্ছে কোনো সমস্যা হচ্ছে সেটা আমি খুঁজে বের করবো দ্যাট ইজ কল ডায়াগনস্টিক আর সামেটিভ মূল্যায়ন বা সংযুক্ত সামেটিভ অ্যাসেসমেন্ট বা সামেটিক মূল্যায়ন বা সামেটিভ রেভলিউশন যেই বলুন সেটা একদম মানে দ্য এন্ড অফ দ্য সেশন বলতে পারেন যেমন সেমিস্টার এক্সাম বা অ্যানুয়াল এক্সাম ফাইনাল এক্সাম এটা হচ্ছে কি এই ধরনের যে এক্সাম হয় সেটা হচ্ছে সামেটিভ মূল্যায়ন নেক্সট যে পদ্ধতিটি লক্ষ্য ভাষা শিকনে মাতৃভাষা শিক্ষার্থীর মাতৃভাষায় হস্তক্ষেপ ঘটতে দেয় না তা হলো যে পদ্ধতিটি লক্ষ্য ভাষা মানে টার্গেট ল্যাঙ্গুয়েজ শিখনে শিক্ষার্থীর মাতৃভাষার হস্তক্ষেপ ঘটতে দেয় না তা হলো ডাইরেক্ট পদ্ধতি ব্যাকরণ অনুবাদ পদ্ধতি দ্বিভাষিক পদ্ধতি পরিস্থিতিগত পদ্ধতি কারেক্ট আনসার কী হবে হান্ড্রেড ফিফটিন টার্গেট ল্যাঙ্গুয়েজ শিকরে মাতৃভাষা হস্তক্ষেপ ঘটতে দেয় না ডাইরেক্ট মেথড ডাইরেক্ট মেথড যা আছে আমরা তা বলবো সেখানে মাতৃভাষার হস্তক্ষেপ ঘটতে দেবে না না নিচের কোনটি অধগামী বা উর্দু অধপন্থা অর্থাৎ কি টপ ডাউন অ্যাপ্রোচ ভিত্তিক নয় আপনারা টপ ডাউন অ্যাপ্রোচ এটাই দেখলেন টপ ডাউন অ্যাপ্রোচ এটাকে টপ ডাউনে আনসার কারেক্ট করে দিলেন হলো না এখানে প্রশ্নে কি বলেছে নিচের কোনটা টপ ডাউন অ্যাপ্রোচ নয় নিচের কোনটা অধগামী বা টপ ডাউন অ্যাপ্রোচ নয় বলেছে দেখুন একশো ষোলো ভাষার উর্ধা উদ্ধারের জন্য শিক্ষার্থী তার পূর্বজ্ঞানকে কাজে লাগায় ঠিক আছে প্রথমে আমি পূর্বজ্ঞানে গেলাম পূর্বজ্ঞানের পরে অর্থ উদ্ধার করলাম মানে ছোটো থেকে বড় গেলাম ঠিক আছে টপ ডাউন টপে থেকে ডাউনে যাচ্ছি পড়া বা শোনার সময় শিক্ষার্থী পরে কি ঘটতে চলেছে তা পূর্বাণে অনুমান করা অ্যাকর্ডিং টু পূর্বজ্ঞানের কাজ করছে সেটাও কারেক্ট কবিতা ও গল্প দিয়ে শুরু করার পর শিক্ষার্থী বর্ণমালায় আসে প্রথমে কবিতা বলবে তারপর সে বর্ণমালায় যাবে মানে বড় থেকে ছুটে যাচ্ছে ঠিক আছে টপ ডাউন মানে বড় থেকে ছুটে যাবে আর বটম আপ অ্যাপ্রোচ মানে ছোটো থেকে বড় যাবে প্রথমে বর্ণমালা শিখবে তারপর কবিতায় যাবে দ্যাট ইজ কল বটম আপ অ্যাপ্রোচ আর টপ ডাউন অ্যাপ্রোচ হচ্ছে প্রথমে কবিতা শিখবে তারপর বর্ণমালা যাবে বা কবিতা শিখবে তারপর কবিতা লাইন দেখবে তারপর কবিতার দু লাইন দেখবে তারপর বর্ণ তারপর অক্ষরে যাবে তারপর বর্ণই যাবে তারপর শব্দই যাবে একদম মানে ছোটো থেকে বড়ো আকারে বড়ো থেকে ছোট বুঝতে পারছেন তো তিনোটা কিন্তু টপ ডাউন অ্যাপ্রোচে হচ্ছে কিন্তু অপশন টিটা টপ ডাউন অ্যাপ্রোচে হচ্ছে না কেন হচ্ছে না দেখি আলাদা আলাদা শব্দ বা পদগুচ্ছের উপর মনোসংযোগ করে শিক্ষার্থী ভাষা বুঝে সেটা ঠিক নয় সুতরাং এটা হচ্ছে এবার আমরা দেখব রিমিডিয়াল টিচিং হোয়াট ইজ রিমিডিয়াল টিচিং রিমিডিয়াল টিচিং বা নিরাময়মূলক শিক্ষণ কী শিক্ষার্থীর শিক্ষণ ধারায় অনুপ্রবিষ্ট ফাঁকাগুলিকে দূরীভূত করা শিক্ষার্থীর যে শিখছে শিকার একটা যে ধারা রয়েছে স্ট্র্যাটেজি এখানে একটা ফাঁকগুলিকে দূরীভূত করা তার যেখানে যেখানে প্রবলেম আছে এই প্রবলেমগুলোকে সমাধান করা ভুল বোঝা ধারণা কনসেপ্টগুলো শুধরে দেওয়া সে যে জিনিসগুলো ভুল শিখেছে বা বুঝেছে সেগুলোকে শুধরে দেব শ্রেণীর সমরূপতা রক্ষায় সাহায্য করা নতুন ভাষাগত উপাদানগুলির সঙ্গে পরিচয় ঘটায় তো এখানে কারেক্ট আনসার কী হবে শিক্ষার্থীর শিকন ধারায় অনুপবিষ্ট ফাঁকাগুলিকে দূরীভূত করা মানে কি তার যেখানে সমস্যা হচ্ছে যে ফাঁকগুলো রয়েছে ফাঁকগুলো আমরা কী করবো ভরাট করবো নেক্সট যে শিকনগত অক্ষমতাটি পড়ার ব্যাখ্যা করার অক্ষর বা বর্ণ শব্দ প্রতীকসমূহ বুঝতে পারার সামর্থ্যকে নষ্ট করে সেটিকে বলা হয় ডিসলেক্সিয়া ডিসক্যালকুলিয়া ডিসফাসিয়া ডিস এফেক্সিয়া এটা কারেক্ট আনসার কী হবে এটা হচ্ছে কি লার্নিং ডিসেবিলিটিস শিখন অক্ষমতা লার্নিং ডিসেবিলিটির মধ্যে পড়ছে তো কারেক্ট আনসার কী হবে এখানে দেখুন পড়ার কথা বলেছি আমরা পড়ার একটা সবাই পেয়েছি পড়া মানে কি রেড আর রিডিংয়ের যদি সমস্যা হয় তাহলে কী হবে ডিসলেক্সিয়া ঠিক আছে যদি রাইটিংয়ের সমস্যা হয় তাহলে কী হবে ডিসগ্রাফিয়া ডিসগ্রাফিয়া যদি আমাদের মেসের যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের কী বলবো হচ্ছে ডিসক্যালকুলিয়া ভাষাগত সমস্যা হলে ডিসফেসিয়া এই ধরনের সমস্যা আমাদের আছে তো সমস্যার ক্লাস আমাদের অনেক হয়েছে ঠিক আছে ভাই তো তারপর দেখছি আমরা আরও কিছু প্রশ্ন রয়েছে আমাদের সম্মুখে প্রশ্নগুলো ডিসকাস করব যেহেতু প্যাডাগোজি ধরছি প্যাডাগজি শেষ করছি এখানে দেখুন নিচের কোনটি গ্রহণ দক্ষতা কারেক্ট আনসার কী হবে বলুন আপনার বলুন এখানে কারেক্ট আনসার কোনটি হবে শ্রবণ বাচন শ্রবণ পঠন বাচন লিখন কথোপকথন দক্ষতা এল এস আর ডাব্লিউ এখানে মনে রাখবেন যখন আমি শুনব তখন সেটা হবে রিসেপটিভ স্কিল রিসিপটিভস আর এই কে দেখতে ভাই এটা হচ্ছে রিসেপটিভ স্কিল যখন আপনি পড়বেন সেটা পড়া হচ্ছে রিসেপটিভ মানে আপনি পড়ছেন আপনি কিছু গ্রহণ করছেন রিসেপটিভ আপনি যখন কাউকে কিছু বলছেন তখন আপনি সেটা উৎপাদন করছেন সেটা হচ্ছে কি আপনার প্রোডাক্টিভ আপনি লিখছেন এটাও আপনার প্রোডাক্টিভ তো এখানে প্রশ্নে বলেছে নিচের কোনটি গ্রহণ দক্ষতা গ্রহণ মানে রিসিপটিভস তো এখানে হচ্ছে এল এবং আর এল এবং আর হচ্ছে আপনার কি রিসিপটিভ স্কেল আর পি পি নয় এস এবং ডাব্লিউ হচ্ছে কি আপনার প্রোডাক্টিভ স্কেল তো এল মানে লিসেনিং এবং রিডিং মানে শ্রবণ এবং পঠন তো শ্রবণ এবং পঠন অপশন নাম্বার টুতে রয়েছে একশো ছয় অর্থাৎ শ্রবণ এবং পঠন হচ্ছে কি আপনার গ্রহণ দক্ষতা এবার যদি প্রশ্ন আসে নিচের কোনো উৎপাদনমূলক দক্ষতা তখন আপনি এল এস আর ডাব্লিউ ঠিক আছে এবার আপনি এস এবং ডাব্লিউ এস এবং ডাব্লিউকে আপনি উৎপাদনমূলক দক্ষতা দিয়ে দেবেন যদি প্রশ্ন উৎপাদনমূলক আসতো তাহলে আপনি এস এবং ডাব্লিউ দেবেন মানে বাচন এবং লিখন এই বাচন এবং লিখন অপশন নাম্বার থ্রি হয় তো আমাদের কারেক্ট আনসার যদি এখানে গ্রহণ না থেকে উৎপাদন থাকতো ঠিক আছে নেক্সট প্রচলিত ভাষা শিক্ষণ উদ্দেশ্যে সম্পর্কে নিচের কোনটি রৈখিক পদ্ধতিতে শ্রবণ বাচন পঠন লিখন পর্যবেক্ষণ এবং চিন্তনের বিকাশ হয় লিখনের পূর্বে প্রথমে শ্রবণ বাচন পঠনের বিকাশ হয় আর লিখনের পূর্বে প্রথমে শ্রবণ লোকথন বিকাশ এই ধরনের কোনো কথা নাই সবাই একই সঙ্গে ঘটে একটি ভাষা শিক্ষণের শিক্ষার্থী দ্বারা বিকশিত চূড়ান্ত দক্ষতাটি বা লিখন এমন কোনো কথা নয় ভাষা দক্ষতা চারোটায় কিন্তু সমান গুরুত্ব দেওয়া হচ্ছে লিসেনিং স্পিকিং রিডিং এবং রাইটিং যদি সে ভালো করে শুনতে না পারে তাহলে ভালো করে বলতে পারবে না ভালো করে বলতে পারবে না ভালো করে বলতে না পারলে ভালো করে লিখতে পারবে না অর্থাৎ একটার সঙ্গে আরেকটা কি অঙ্গাঙ্গিভাবে সংযুক্ত আছে সুতরাং চূড়ান্ত যে লিখন সেটা কোনো বলা যাচ্ছে না সুতরাং কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি তো অপশন ডি যদি কারেক্ট আনসার হয় শ্রবণ বাচন পঠন লিখন পর্যবেক্ষণ এবং চিন্তন যুগপথভাবে বিকশিত হবে মানে একটা একটা একই সঙ্গে সবগুলা জিনিস মানে কী হবে ডেভেলপমেন্ট হবে একসঙ্গে সবগুলা জিনিস শ্রবণ কথন পঠন লিখন তারপর পর্যবেক্ষণ চিন্তন এই সবগুলো একই সঙ্গে কীভাবে ডেভেলপমেন্ট হবে সুতরাং এখানে অপশন নাম্বার ডি কারেক্ট অপশন ডি কারেক্ট হলে আপনি কী করবেন অপশন নাম্বার ফোরে ক্লিক করে দেবেন আর অপশানে ফোরতে আপনি কালা করে দেবেন মোটেই না ভাই দেখুন এখানে দেখুন এটা হচ্ছে ডি ঠিক অর্থাৎ অপশন নাম্বার থ্রি দ্য রাইট আনসার এখানেই আপনাদের খেলা আপনার শুদ্ধ আনসার ভুল হবে এই ধরনের সমস্যা যদি পড়ুন আপনি ঠিক আছে ভাই খুব ভালো করে কিন্তু কারেক্ট আনসার করবেন পটন হলো অর্থ নির্মাণ এই উক্তিটির অর্থ কি একশো আগে পঠন বা রিডিং কি আমরা বলেছি ডিসকাস করেছি ক্লাসে পঠন হলো অর্থ নির্মাণ এই উক্তিটার অর্থ কি পঠনের শুরু ধ্বনিতত্ত্ব বাক্য শব্দ এবং বাক্য শেখাতে শেখা থেকে পঠন হল পঠিত বিষয়ের ধারণা বুঝতে পারা এবং উপলব্ধি করা পঠন শিক্ষার্থীকে পঠিত বিষয়ের বিভিন্ন অর্থ আদান প্রদানের যোগ্য করে পঠন হল পঠিত বিষয়ের বর্ণমালা অক্ষর এবং শব্দের উচ্চারণ তো এখানে ওয়ান জিরো এইটের ক্যারেক্টার্সার কী হবে বলুন তো পটন হল অর্থ নির্মাণ এই উক্তিটির অর্থ কী তো পঠন হলো পঠন এমন একটা জিনিস যে আমরা যে জিনিসটা পড়বো সেটার আমরা ধারণা বুঝতে পারা এবং উপলব্ধি করতে পারা যদি আমরা বুঝতে পারি উপলব্ধি করতে পারি তাহলে এটাই হচ্ছে কি আমাদের রিডিংয়ের মূল মটি তো পঠন হলো পঠিত বিষয়ের ধারণা বুঝতে পারা এবং উপলব্ধি করা তারপর দেখুন পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখি পঞ্চম শ্রেণীর একজন শিক্ষক এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার রিপিটেড কোয়েশন আসে ভাই এই প্রশ্নগুলো ভাই কী বলবো আপনাদের ভাই পঞ্চম শ্রেণীর একজন শিক্ষক তার শ্রেণীকে পাঁচ পাঁচজন শিক্ষার্থীর এক একটি দলে ভাগ করলেন ঠিক আছে ভাগ করলেন এবং তাদের একটি বিষয় ও আলোচনার প্রসঙ্গ দিলেন যাতে তারা ধারণা সংগ্রহ বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে লোকের সাক্ষাৎকার ও তার অনুবাদ করে তারা সংগৃহীত উপাত্ত এবং অনুবাদিত বিষয়কে নির্বাচন করে রিপোর্ট লেখে এটি কী নামে পরিচিত তিনি ক্লাসে যত ছাত্র আছে সবাইকে পাঁচ পাঁচটা জলে বিভক্ত করেন এই পাঁচজনে এক দল এই পাঁচজনে আরেক দল এই পাঁচজনে আরেক দল তাদের প্রত্যেকে আলাদা আলাদা একটা কাজ দিলেন যে তোমাদের এই একটা কাজ দিলাম এই সবগুলো কাজ তোমরা কী করো এটা তোমরা ধারণা কনসেপ্ট কালেকশন করো ঠিক আছে কালেকশন করে বিভিন্ন লোকের সঙ্গে কথাবার্তা বলো বলে এই বিষয়ে তোমরা কি কে কী বুঝাচ্ছ সবগুলো তোমরা লিখে একটা রিপোর্ট সাবমিট করো এর জ্যাট ইজ কল প্রকল্প ওয়ার্ক প্রজেক্ট ওয়ার্ক ভাই এই ধরনের কাজকে প্রজেক্ট ওয়ার্ক বলে থাকে ডাইরেক্ট রিপিটেড প্রশ্ন ভারতীয় সংবিধান ইংরেজির মান্য অবস্থান কি দেখুন সংবিধান আর ইংরেজির মান্য ভাষা এখানেও কিন্তু আপনাদের কিন্তু বাংলাতেও চলে আসছে এগুলোও জানতে হবে তাই না সহ সরকারি ভাষা একটি মান্যতা প্রাপ্ত ভাষা শিক্ষায় দ্বিতীয় ভাষা না সংযুক্ত সহকারী ভাষা ভারতীয় সংবিধানে ইংরেজির মান্য ভাষা হচ্ছে অ্যাসোসিয়েটেড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মানে সংযুক্ত সরকারি ভাষা ইজ দ্য রাইট আনসার নিচের কোনটি পাঠকালীন কার্য যখন পাঠ পড়ানো হবে হোয়াইল রিডিং টাস্ক যখন আপনি পাঠ পড়াচ্ছি একজন শিক্ষক যখন পাঠ পড়াচ্ছেন তখন তার কাজ কী অপশন নাম্বার চারটা দেওয়া আছে দেখুন তো একশো এগারো নম্বর প্রশ্ন এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে কমেন্ট বক্সে দেখি আপনাদের কি হয় সমগ্র শ্রেণীগত কার্য প্রকল্পের শিক্ষকের উচিত সময়ের পূর্বে পাঠগত ধারণা শিক্ষার্থীদের সাথে আলোচনা করবেন এখানে পাঠ যখন পাঠ চলছে তখনের কথা বলা হয়েছে পাঠের আগের কথা বলা হয়নি শেষ ক্যান্সেল এলিমিনেট করলাম কেন এলিমিনেট করলাম এখানে বলেছে পাঠের আগেই তাদের ধারণা দেওয়া হবে আমরা যখন পাঠ হবে তখনের কথা বলছি আগের কথা কেন বলবো শিক্ষার্থীর অনুমান করতে বলা হবে অনুমান অনুমান তারা কখন করবে যখন পাঠ পড়া হবে না পাঠ পড়ার আগে তাদেরকে অনুমান করে বলতে হবে যখন পাঠ পড়ার কথা কেন হচ্ছে তা আগে হচ্ছে শিক্ষক গৃহটি পাঠ গৃহে নীরবে পড়বেন এবং সেটি ক্লাস শেখানোর জন্য প্রস্তুত হয়ে আসবেন শিক্ষক পাঠটি যে বাড়িতে নীরবে পড়বেন এবং সেটি যে সেটা তো সে শিক্ষকের আগের ক্লাস হয়ে গেল শিক্ষক যখন ক্লাসে পড়াচ্ছেন তার আগের ঘটনা আমি বলেছি যখন ক্লাস করবেন তখন কি করবে সেই কথা আলটিমেটলি অপশন অফ ইজ দ্য রাইট শ্রেণীটি চার চারজনের দলে ভাগ করা হবে পাঠোদ্ধার সহস্তর করবেন পাঠটি একে একে পড়া হবে শিক্ষক শিশুদের পাঠটি উপলব্ধি করবেন ঠিক আছে এটা হবে কারেক্ট অ্যান্সার এটা হলো পাঠ চলাকালীন কাজ ভাষা হলো ভাষা কী ভাই ল্যাঙ্গুয়েজ কি বড়িয়া কোয়েশন পদ্ধতিগুলির একটি পদ্ধতি একটি ব্যাকরণ পদ্ধতি একটি বৈজ্ঞানিক পদ্ধতি একটি সামাজিক প্রতিষ্ঠান কোয়েশ্চন একশো বারো বোত বড়িয়া কোয়েশন একশো বারো কী হবে কায় আপনাদের মত অনুযায়ী আপনার কমেন্ড করুন ভাষা কি হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ ভাষা হলো পদ্ধতিগুলোর একটা পদ্ধতি ভাষা কি ভাষা হচ্ছে পদ্ধতিগুলির একটা পদ্ধতি ঠিক আছে গঠনমূলক আবেদনের মাধ্যমে ভাষার ব্যাকরণ সম্পর্কিত নির্দেশগুলির শিক্ষণ হলো গঠনমূলক আবেদনের মাধ্যমে গঠনমূলক যে আবেদন হবে গঠনমূলক আবেদনের মাধ্যমে ভাষার ব্যাকরণ সম্পর্কিত নির্দেশগুলির শিক্ষণ হলো প্রথাগত জ্ঞান নির্দেশাত্মক জ্ঞান বিষয়গত জ্ঞান না বস্তুগত জ্ঞান একশো তেরো গঠনমূলক আবেদনের মাধ্যমে ভাষার ব্যাকরণ সম্পর্কিত নির্দেশগুলি শিক্ষণ হচ্ছে কি নির্দেশাত্মক জ্ঞান মূল্যায়ন উদ্দেশ্য সাধনের জন্য নিচের কোনটি সত্য এটাকে আমি একটু জুম আউট করতে হচ্ছে না হলে পুরোটা আসছে না মূল্যায়নের উদ্দেশ্য সাধনের জন্য নিচের কোনটি সত্য শিক্ষার্থী যা শিখেছে সে সম্পর্কে অবগত করার জন্য বলেন শিক্ষার্থী যা যা শিখছে সেটা আমরা মূল্যায়নের মাধ্যমে নিতে পারি বা বুঝতে পারি ঠিক আছে কারেক্ট শিক্ষার্থী যা শিখেনি সে সম্পর্কে জানার জন্য বলেন ঠিক আছে ঠিক আছে শিক্ষার্থী আমি একটা এক্সাম নিলাম বা একটা মূল্যায়ন করলাম শিক্ষার্থী কী কী বুঝতে পারলো না শিখলো না সেটাও আমি জানতে পারি ক্লাসে শিক্ষার্থীর অবস্থান সম্পর্কে অবগত করার জন্য বলেন না শিক্ষার্থীর অবস্থান অবস্থান মানে কি শিক্ষার্থীরা কোথায় অবস্থান করছে মানে সে কতটুকু মানে দুর্বল শ্রেণীতে রয়েছে তাকে তার মানে ক্লাসটা স্থির করবো ক্লাস স্থির করতে বলতে যেমন আমরা বলি না যে গাদ্ধা গাদ্দাগুলোকে গাদ্ধার দিকে রাখো ভালোগুলোকে ভালোর দিকে রাখো এই এই যে গাদ্ধা জাতীয় যে শব্দগুলো বা খারাপ স্টুডেন্ট যেগুলো বলতে পারি কি আমরা অবস্থান নির্ণয় করি এগুলো আমরা কখনো করি না পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করার জন্য মুঠি না ভাই আরে ভাই সেটা কোনো কথা নাই আমরা পরীক্ষা নিই না পাশ করার জন্য সুতরাং এবি কার্যাক্ট কারেক্ট মানে অসম বার্ডু এবং সত্য ঠিক আছে ন্যাশনাল এডুকেশন পলিসি এন ইপি দুই ধ্রুপদী ভাষার মান্যতা দেয় ধ্রুপদী ভাষার মান্যতা কখন দিয়েছিল এন ইপি নীতির ক্ষেত্রে বিদ্যালয়গুলির প্রাথমিক স্তরে মাধ্যমিক স্তরে অতিরিক্ত নির্বাচিত বিষয় হিসাবে প্রাথমিক স্তরে সব শিশুদের জন্য একটি ভাষা হিসাবে কারেক্ট আনসার কি হবে একশো পনেরো ন্যাশনাল এডুকেশন পলিসি এপি দুই হাজার বিশ ধ্রুপদী ভাষার মান্যতা দেবে মাধ্যমিক স্তরে অতিরিক্ত একটা নির্বাচিত বিষয় হিসাবে মাধ্যমিক স্তরে একটা অতিরিক্ত নির্বাচিত বিষয় অতিরিক্ত একটা সাবজেক্ট থাকবে এই সাবজেক্ট বিষয় হিসাবে ন্যাশনাল এডুকেশন পলিসি ধ্রুপদী ভাষার মান্যতা দেবে ঠিক আছে সেটা মাথায় রাখবেন প্রশ্ন আসতে পারে সক্রিয় ব্যাকরণ শিক্ষণ প্রসঙ্গে নিচের কোনটা সত্য নয় একটি ব্যাকরণ শিক্ষণ প্রসঙ্গে নিচের কোনটি সত্য নয় বিশুদ্ধ ব্যাকরণ সংযোগ সাধনের রীতির উপস্থাপনা রীতিগুলি মুখস্থ করে এবং অভ্যাসের মাধ্যমে ব্যাকরণ শিক্ষণ প্রসঙ্গক্রমে ব্যাকরণের যথাযথ নিয়মগুলি খুঁজে বের করা বাস্তব জীবন সদৃশ সংযোগ সাধনের অভ্যাসে রীতিগুলি সরবরাহ করা একটি ব্যাকরণ শিক্ষণ প্রসঙ্গে নিচের কোনটা সত্য নয় এটা কারেক্ট কী হবে বলুন তো খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে এই প্রশ্নের কারেক্ট আনসার জানিয়ে দিন ঠিক আছে ভাই আপনার জন্য রাখলাম খুব সহজ প্রশ্ন ঠিক আছে কোনটা সত্য নয় এটা ভেবুন এবং কারেক্ট আনসার করুন নেক্সট শিক্ষার্থীর দ্বারা পঠিত একটি গল্পকে তার নিজের ভাষায় পুনরায় বলা কিসের মূল্যায়নের সহায়ক শিক্ষার্থীর দ্বারা পঠিত একটি গল্পকে তার নিজের বাসায় পুনরায় বলাটা একটা পঠিত গল্প রয়েছে এই গল্পকে তার নিজের বাসায় আবার বলবে সেটা তার কী ধরনের মূল্যায়নের সহবে সঠিকতা অন্তর্গলতা উপলব্ধি না তার স্মৃতি এটা হচ্ছে উপলব্ধি সে কতটুকু উপলব্ধি করতে পেরেছে কতটুকু বুঝতে পেরেছে যদি ভালো করে বুঝতে পারে তাহলে সে আবার বলতেই পারবে যদি বুঝতে পারে না তাহলে বলতেই পারবে না সুতরাং উপলব্ধি দা রাইট নেক্সট শিকণে শিক্ষার্থীকৃত ভাষাগত কুটি কোনটি শিকনে সহায়তা করে শিকনে বাধা হয়ে দাঁড়ায় সংশোধন কার্যবার বৃদ্ধি করে শিক্ষার্থীর নাকারাত্মক নবসংযোগ নব সংযোজন প্রদান করে তো একশো আঠারো নম্বর প্রশ্নের ক্যারেক্ট আনসার কী হবে শিকনে শিক্ষার্থীকৃত ভাষাগত যদি সমস্যা থাকে তাহলে সেটা শিকণের সহায়তা করে কারণ আমরা যদি কোথাও ভুল হয় তখন আমরা বুঝতে পারি যে ওই জায়গাতে ভুল হচ্ছে তারপর আমরা শেখার চেষ্টা করি তাই না তারপর দেখুন একটি উত্তম বাচন প্রক্রিয়া হলো যেখানে একটা উত্তম বাচন একটা উত্তম বাচন প্রক্রিয়া যেখানে শিক্ষকরা অধিক কথা বলে যেখানে শিক্ষার্থীরা অধিক কথা বলে অসম অংশগ্রহণ স্পষ্ট বক্তা শিক্ষার্থীর অংশগ্রহণ সর্বাধিক হয় একশো উনিশ যেহেতু বর্তমান আমাদের চাইল্ড সেন্ট্রিক ক্লাসরুম বা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা তো যেহেতু শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা সেখানে শিক্ষার্থীরা অধিক কথা বলবে সেটাই হবে কারেক্ট আনসার শিক্ষার্থীরা যেখানে অধিক কথা বলবে সেটাই হচ্ছে উত্তম বাচন প্রক্রিয়া নেক্সট তো দেখুন এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হচ্ছে ভাষা গ্রহণ দক্ষতার নীতি তার আগে বলে দিই যে দুই হাজার বারো থেকে শুরু করে দুই হাজার চব্বিশ পর্যন্ত সমস্ত ক্লাসের পিডিএফ অর্থাৎ সবগুলো প্রিভিয়াসের কোয়েশন বাংলা ভাষায় দুই হাজার থেকে দুই পর্যন্ত সবগুলো প্রিভিয়াস ইয়ের কোয়েশন একটিমাত্র পিডিএফি আপনার জন্য আমরা তৈরি করেছি যেটা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন সেখানে পেপার ওয়ান পেপার টু ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু সবগুলি আপনাদের থাকবে সবগুলি প্রিভিয়াস ইয়ার কোয়েশন আপনারা প্র্যাকটিস করতে পারেন প্রিভিয়াস বারো বছরের দু থেকে রিসেন্ট চব্বিশ পর্যন্ত লাস্ট যেটা সিটেট হয়েছিল লাস্ট সিটেট পর্যন্ত আমাদের এই সবগুলা প্রিভিয়াস কোয়েশন এখানে একটি মাত্র পিডিএফ হয় আপনার জন্য তৈরি করা হচ্ছে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই খুব তাড়াতাড়ি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে এখান থেকে সামান্য একটা আপনাদের পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর আপনার মোবাইলে সেটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হয় দেখে নেই ভাষা গ্রহণ দক্ষতার অর্থ হচ্ছে ভাষার ব্যাকরণগত নিয়মগুলি শেখা নিয়ম বহির্ভূত বিন্যাসে অসচেতনভাবে ভাষা শেখন নিয়ম নির্ধারিত বিন্যাসে সচেতনভাবে ভাষা শেখন আর ভাষা সম্পর্কিত শিকন তো এখানে দেখুন ভাষা গ্রহণ দক্ষতা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের কোনো নিয়ম থাকে না নিয়ম বহির্ভূত অসচেতনভাবে শিখে না অসচেতন কোনো সচেতন না কী করে যে সে শিখলো সে নিজেই বুঝবে না যে আমি কী করে শিখলাম দ্যাট ইজ কল ল্যাঙ্গুয়েজ একুইজিশন আমরা কনসেল ক্লাস আর ডিটেলস আলোচনা করবো এই নিয়ে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন দেখুন সঙ্গে রয়েছে আপনাদের এমসিকিউ কিউ আনসার কীগুলো আমরা আনসার কি এইগুলা অফিসিয়াল আনসার কি ফলো করে আমরা ক্লাস প্রোভাইড করছি পরবর্তী আরও এই ধরনের মোস্ট ইম্পর্ট্যান্ট অনেক প্রশ্ন রয়েছে আপনাদের সঙ্গে সবগুলো নিয়ে ডিসকাস করবেন সুতরাং ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ